রাজনৈতিক দল নয় এবং তাদের সমর্থনও ইসলামী আন্দোলন প্রার্থীকে দেয়নি, এই বিষয়টিকে আপনারা কিভাবে আসলে বিষয়টি কি আপনার প্রথম প্রশ্ন ছিল ভোট নিয়ে সংখ্যা তো অবশ্যই আছে, কেন? এর কারণ হলো এর আগেও দুইটা সিটি কর্পোরেশন নির্বাচন বাংলাদেশে হয়ে গেছে, খুলনা এবং গাজীপুরে। সেখানে আপনাদের প্রচারের ভিত্তিতে আমরা দেখছি সেখানে সুস্থ নিরপেক্ষ ভোট হয় নাই, সেহেতু আগামী নির্বাচন বরিশালে সুস্থ হবে বলে অনেকেই মনে করেন না। সেহেতু আপনাদের কাছে অনুরোধ করব, আপনার লিখুনির মাধ্যমে প্রচারের ভিত্তিতে কমপক্ষে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন যেন সুস্থ হয়, অবাধ হয় এবং গ্রহণযোগ্য হয় সেই ব্যবস্থা আপনারা করবেন আপনার লিখুনির মাধ্যমে আপনাদের যৌক্তিক আলোচনার ভিত্তিতে। নাম্বার দুই, ওবায়দুর মাহবুব সাহেব তেনার আব্বা ছিলেন বরিশালের প্রতিষ্ঠাতা ইসলামী আন্দোলনের সভাপতি। ওবায়দুর মাহবুব সাহেব ছিলেন বরিশাল জেলার ইসলামী শাসন আন্দোলন তৎকালীন সময়ের সভাপতি। হেফাজত ইসলাম, আমরাও তো হেফাজত ইসলামের, হেফাজত ইসলাম কোনো রাজনৈতিক সংগঠন না, এটা ধর্মভিত্তিক এক সংগঠন। সেখানে তো আমরাও আছি, সবাই আছি, আমিও সেখানে গিয়েছিলাম। কাজী ওবায়দুর মাহবুব সাহেব তিনি হেফাজত নয়, সমস্ত ধর্মভিত্তিক যতগুলি সংগঠন আছে তার প্রধান উনি অধিকাংশ জায়গায় আছেন। আর হেফাজত সমর্থন দিয়েছে কি না এই প্রশ্নের জবাব আমি বলবো। ওবায়দুর মাহবুব সাহেব তেনার শায়েখ হজরত আল্লামা শফি সাহেব দামাত বরকাতুল আলিয়া মুহতামিম হাটাজারি মাদ্রাসা, উনি হজরতের দোয়া আনার জন্য গেছেন, অনুমতি নেওয়ার জন্য নয়, তিনি দোয়া আনার জন্য, ফয়সালা তো এখানেই হয়ে গেছে। হজরত বলছেন তুমি নির্বাচন করতে ইচ্ছা করো তুমি করো, অবশ্যই হজরতের দোয়া তার সাথে আছে এবং থাকবে। জি, অন্য এবং এবার নির্বাচনকে ঘিরে অনেক টিভি চ্যানেল তার মুখোমুখি করবে, নাগরিক সংগঠন মুখোমুখি করবে, সেই নারী প্রার্থীর সাথে আল্লাহ মাহবুব সাহেব কি মত যাবে? নাম্বার এক, দোয়া এবং সমর্থন এক জিনিস না, আমি আগেই বলছি সে অনুমতি দিয়েছে, আর অনুমতি মানে সমর্থন দেয়া যে তুমি নির্বাচন করো, কি কথা ঠিক না, তুমি নির্বাচন করো, এটা অনুমতি নয় কি, এইটাই অনুমতি। আর তার দোয়া অবশ্যই তার সাথেই থাকবে, এ তার সাগরেদ না, এ তো তার সাগরেদ এবং তার খলিফা, শুধু সাগরেদই না, হজরতের খলিফা। কাজী তিনি দোয়াও দিয়েছেন, অনুমতিও দিয়েছেন, সমর্থনও করেছেন, দোয়াও দিয়েছেন। নাম্বার দুই, ইসলাম সম্পর্কে আসলে আমরা অনেকেই জানি না, অনেকেই বলে ইসলাম নারীদের অধিকার দেয় নাই, কিন্তু যাদের সামান্য শিক্ষা আছে তারা জানেন গোটা দুনিয়ার মধ্যে প্রথম নারী অধিকার বাস্তবায়ন করছে ইসলাম, যারা সামান্য পড়াশোনা করেছেন, গোটা দুনিয়ার মধ্যে সর্বপ্রথম নারীদের অধিকার প্রতিষ্ঠা করেছে ইসলাম। আর একই মঞ্চে বলতে পাশাপাশি বসতে হবে, একই সাথে কথা বলতে হবে, তার সাথে আলাপ করতে হবে, এর নাম তো একমঞ্চ না। আজকে এখানে যারা আসি সবাই একমঞ্চে আসি না? আজকে এখানে যারা হলরুমে আসে সবাই একমঞ্চে না? তো এরকম একমঞ্চে তাহলে অসুবিধা কোথায়? ইসলাম তো বলছে আমরা রাস্তা হাঁটি না, পথে চলি না, দরকারটা হলো যে তুমি আমাকে আমি তোমাকে এমনভাবে লুলুপ দৃষ্টি না তাকানো, তাদের চক্ষু সম্বরণ করা, তাদের দিকে না তাকানো, এইটা তো আমরা সবাই বলি। এবং গোটা দুনিয়ার মধ্যে আজকে যত নারীদের উপর ইজ্জাতহানি হচ্ছে, ইফতিজিং হচ্ছে, এর মূল কারণ হলো প্রথম থেকেই একে অপরের দিক থেকে অবৈশ তাকানো এবং লুজ্জাত গ্রহণ করার ভিত্তিতে। সেহেতু আমি মনে করি
ইসলাম যদি ক্ষমতা আসে কোনো নারীর চাকরি যাবে না, নারীর অধিকার ক্ষুণ্ণ হবে না, বরং আজকে তিন বছরের নারীরা যে ধর্ষিতা হচ্ছে সেখান থেকে মুক্তি পাবে। আজকে তাদের উপরে অ্যাসিড নিক্ষেপ করা হচ্ছে, ইনশাআল্লাহ অ্যাসিড নিক্ষেপ ঘটনা চলবে না। আজকে যৌতুকের বিনিময়, আজকে নারীদের যে অত্যাচার হচ্ছে, চিরতরে বাংলাদেশ থেকে সেই যৌতুক প্রথা উঠে যাবে ইনশাআল্লাহ। জি গাজীপুর এবং খুলনা নির্বাচন শোনে, আসলে ঘটনা হলো কি, হেরাক্লিয়াসের হাদিসের মধ্যে দেখছেন হযরত সুফিয়ান রাদিয়াল্লাহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা যখন রোমে গেছেন তখন হেরাক্লিয়াস অনেক প্রশ্ন করছে তাকে, তখন তিনি বলছেন যদি আমাকে মানুষ মিথ্যুক বলবে, তখন সে কাফের ছিল, আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তখন সে কাফের ছিল, তখন তিনি বলছেন আমাকে মানুষ মিথ্যুক বলবে এই আশঙ্কা যদি আমার না থাকতো তাহলে আমি অবশ্যই হেরাক্লিয়াসের সামনে মিথ্যা কথা বলতাম। একজন কাফের ব্যক্তিকেও কেউ মিথ্যুক বলুক সে সেটা সহ্য করে না, পছন্দ করে না। অথচ আমাদের দেশের নেতাদের অবস্থান দেখবেন, এই টেলিভিশনে একদিকে দেখবেন মারামারি চলছে হরদমে, অন্য জায়গায় স্বরাষ্ট্রমন্ত্রী বলবে কোথায় মারামারি, ওখানে কোনো ঘটনাই তো ঘটে নাই। এই মিথ্যার উপরে যাদের প্রতিষ্ঠিত হয়েছে মিথ্যার উপরে, এই মিথ্যাকে গোটা দুনিয়ার থেকে নস্যাত এবং অবসান করার আগ পর্যন্ত দেশের মানুষ কোনো দিন শান্তি পাবে না, পেতে পারে না। কাজী গত নির্বাচনের খুলনা এবং গাজীপুরে যা হয়েছে টেলিভিশনে, পত্রিকায়, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ায় বাস্তব আমরা সব দেখেছি, সিলের অবস্থা কী, ভোটের অবস্থা কী, সেখানে কী চলছে সন্ত্রাস। কাজী সেখানে কেউ যদি এটা লুকায় তাহলে আমি মনে করবো সূর্যকে লুকানো যেরকম অসম্ভব, ঠিক গত সিটি কর্পোরেশন নির্বাচন গাজীপুর এবং খুলনার যদি দুর্নীতি কেউ লুকাতে চায় তাহলে সে সূর্যকে লুকাবার চেষ্টাই করছে, যেটা কোনো দিন সম্ভব না। তাদের মধ্যে জাতীয় পার্টি এবং বিএনপি বলছে যে এখানে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে আপনার আওয়ামী লীগের 38% নির্বাচন করতেছে, সেজন্য তাদের একটা সংখ্যা রয়েছে। অপরদিকে আপনারা যেটা বলছেন যে আপনার একটা সংখ্যা আছে, কিন্তু সেটা আগেও আপনারা এটা প্রকাশ করবেন কিনা যে সুনির্দিষ্টভাবে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগের যে এই যে বিএনপি বলছে, তারপর জাতীয় পার্টি যেটা বলছে যে তাদের 38% এখানে নির্বাচন করছে, সেক্ষেত্রে তাদের প্রাধান্যতা বেশি থাকবে, এক্ষেত্রে আপনাদের কোনো মানে সরাসরি কোনো বক্তব্য আছে কিনা। আর একটা বিষয় হচ্ছে যে আপনারা শেষ পর্যন্ত মাঠে থাকবেন কিনা সেটা একটু স্পষ্ট করে আমাদের। হ্যাঁ ঠিক, আলহামদুলিল্লাহ, হ্যাঁ এটা আমরা যোগ করবো খুলনা এবং গাজীপুরের সাথে বরিশালের, এটা বর্ধিত যোগ করব, এটা বর্ধিত হয়েছে কি কথা ঠিক না, এটা আমরা যোগ করব। নাম্বার দুই, আপনারা দেখেছেন বিগত নির্বাচনগুলিতে আমাদের বাংলাদেশের অবস্থান কি, সেখানে বরিশাল আমরা থাকবো মানে আমরা তো বিশ্বাস করি ইনশাআল্লাহ, আমি যে লজিক দিয়েছি পারলে এটা আমার প্রতিবাদ করেন, খণ্ডন করেন কেউ, যে আগামী নির্বাচনে বরিশাল থেকে হাতপাকার মেয়র প্রার্থী নির্বাচিত হবে, আমি যে তিনটা যুক্তি উপস্থাপন করেছি পারলে খণ্ডন করেন কেউ, কেউ পারবেন না খণ্ডন করতে ইনশাআল্লাহ। কাজী আগামী বরিশাল নির্বাচনে আমরা অংশগ্রহণ করার জন্য অংশগ্রহণ করছি না, বরং হওয়ার জন্য অংশগ্রহণ করছি ইনশাআল্লাহ। থাকবো মানে আমরাই তো থাকবো ইনশাআল্লাহ। ও শুধু তাই নয়, একটা সুন্দর মজার ব্যাপার হলো ওবায়দুর রহমান মাহবুব সাহেব নির্বাচিত হলে ইশতেহার তো দেখছেন কী করবেন, সবচেয়ে মজার ব্যাপার হলো আজকে যদি বিএনপি নির্বাচিত হয় আওয়ামী লীগ নিরাপদ না, আওয়ামী লীগ নির্বাচিত হয় বিএনপি নিরাপদ না, কিন্তু ওবায়দুর রহমান মাহবুব সাহেব যদি নির্বাচিত হন উভয় নিরাপদ, কেন সেও আওয়ামী লীগের শত্রু না, আওয়ামী লীগও তার শত্রু না, বরং এমন এক নিরাপদ স্থান যেরকম মানুষ বাহিরে যখন থাকে বহুত কষ্ট কেলেশ দুর্বিশাল অবস্থায় থাকে, যখন মসজিদে যায় সবাই নিরাপদ হয়, মানুষ যখন অস্থির অবস্থায় থাকে বাপ মার কাছে গেলে নিরাপদ হয়, আমি মনে করি নগর পিতা হিসাবে ওবায়দুর মাহবুব সাহেব যদি নির্বাচিত হন সমস্ত মানুষ তার গিয়ে কাছে গিয়ে নিরাপত্তা লাভ করবে, এই বিশ্বাস আমি করি। জি আপনাদের এই আমাদের 14 প্রার্থী মাওলানা ওবায়দুর রহমানের
অবশ্যই ব্যর্থ, কোনো সন্দেহ নেই, এবং শুধু ব্যর্থ না, চরম ব্যর্থ। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, এর আগে আমাদের সহযোগিতা করেছেন যে বরিশাল সিটি কর্পোরেশন নিয়ে যে আপনারা যে আশঙ্কার কথাটা বললেন, জি, এই আশঙ্কা থেকে আপনারা নিজেদের মুক্ত করতে কি সুপারিশ আপনারা যদি এখন থেকে লেখনির মাধ্যমে বক্তব্যের ভিত্তিতে সরকারকে সচেতন করেন, প্রশাসনকে সচেতন করেন, এবং তাদেরকে বলেন আমাদের প্রত্যেকটা কেন্দ্রে ঢোকার ইজাজত দিতে হবে, অবাধে চলাফেরা সুযোগ দিতে হবে, প্রত্যেকটা খবর আমাদের নির্বিঘ্নে প্রচার করার সুযোগ দিতে হবে, আমাদের প্রচার মিডিয়ার উপর হস্তক্ষেপ করা কালো থাবা দেওয়া চলবে না, যদি আপনারা চেষ্টা করেন, আমি বিশ্বাস করি আপনাদের চেয়ে সবচেয়ে বেশি কার্যকারী ভূমিকা আর কেউ রাখতে পারবে বলে আমার মনে হয় না। কাজে আপনারা যদি বিবেকবান হন, সচেতন হন, অবশ্যই বিশ্বাস করি আপনারাই পারবেন বরিশাল আগামী 30 জুলাই সুন্দর, অবাধ, সুস্থ, গণমুখী, গ্রহণযোগ্য এক নির্বাচন আপনারাই উপহার দিতে পারবেন, আমি বিশ্বাস করি। আবার দুটা প্রশ্ন ছিল, প্রথমটা হচ্ছে যে আপনাদের প্রার্থী নির্বাচনী ইশতেহারের যে প্রথম দফাটা, জি, যে নগরীতে ন্যায় শাসন প্রতিষ্ঠা ও অন্যায় প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, জি, আমি ইশতেহার থেকেই বলতে চাই যে যদি নির্বাচনের দিনে এরকম কোন ঘটনা ঘটে যে ভোটার চুক্তি অথবা ভোটাধিকার কেড়ে নেওয়া হয়, সেটাও তো আসলে অন্যায় হবে, জি, তো এই অন্যায়ের প্রতিরোধে আপনারা কি ধরনের ব্যবস্থা গ্রহণ করবেন তাৎক্ষণিক, এক। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছিলেন যে আপনাদের যিনি প্রার্থী রয়েছেন উনি ইসলামী আন্দোলন বাংলাদেশের এক সময়ের বরিশালের জেলা সভাপতি ছিলেন। আমরা হেফাজতের সৃষ্টি থেকে দেখেছি যে আসলে উনি হেফাজতে ইসলাম, এর আগে কখন সভাপতি ছিলেন সেটা আমার জানা নেই। আর আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা দীর্ঘদিন তাকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত দেখিনি, আর হঠাৎ করে তিনি কিন্তু ইসলামী আন্দোলনের প্রার্থী, আর আমরা যতটা জানি যে এর আগে কয়েকজন প্রার্থী আপনাদের ছিলেন যারা মনোনয়ন চেয়েছেন, তো এক্ষেত্রে তাকে হঠাৎ করেই মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক কোনো সমস্যা আপনাদের দলে হবে কিনা, এরকম কোনো সমস্যা আছে? ধন্যবাদ। আসলে প্রতিবাদ করা শক্তি অনুযায়ী হয়, যদি অন্যায় অবিচার হয় তাহলে আমাদের শক্তি অনুযায়ী প্রতিবাদ করব, সেখানে আপনাদের সাথে সংবাদ সম্মেলন করব, নির্বাচন বয়কট করব, প্রশাসনের কাছে দরখাস্ত করব, এটা হলো আমাদের প্রতিবাদের একটা নিয়ম। নাম্বার 2, আপনি যে বলেছেন সে হেফাজতে ইসলামের দায়িত্বশীল, আমি তো আগেই বলেছি আমার বক্তব্যে যে হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন না, ধর্মীয় সংগঠন, সেখানে সবাই অংশগ্রহণ করেছি, আর সম্পৃক্ততা এক জিনিস, দায়িত্বে থাকা আর এক জিনিস। সে সম্পৃক্ত ছিলেন না ব্যাপারটা এরকম না, সে দায়িত্বে ছিলেন না, কিন্তু সম্পৃক্ত ছিলেন ব্যাপারটা এরকম না, সে মহানগরের দায়িত্বে ছিলেন না। না, আমাদের ঘরোয়া প্রোগ্রামগুলিতে গত নির্বাচনে 2008 নির্বাচনে সে আমার সাথে নির্বাচন করছে, আমার সাথে জনসভা করছে। গত 2016 আমাদের চরমনা ইউপি নির্বাচনে আমাদের হযরত মাওলানা মুফতি আবুল খায়ের সাহেব, তিনি তো গত নির্বাচনে 5,500 ভোট বেশি, আমি যে বলছি আচ্ছা আমরা এখানে নির্বাচন হবো কেন, গত 16 নির্বাচনে 2016 বরিশাল সদর ইউপি নির্বাচনে যে নির্বাচন হয়ে গেছে সেখানে আমরা প্রায় 6টা ইউনিয়নে নির্বাচিত হতাম যদি সুষ্ঠু নির্বাচন হতো। তার বড় প্রমাণ হলো বিগত নির্বাচনে বরিশাল আমাদের চরমনাইট থেকে আওয়ামী লীগ অংশগ্রহণ করে নাই, প্রার্থী ছিলাম আমরা এবং ধানের শীষ, সেখানে প্রথম হযরত মাওলানা এসহাক মোহাম্মদ আবুল খায়ের সাহেব প্রথম ওনার নির্বাচনে ভোট পেয়ে, মানে 3400 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু গত নির্বাচনে আওয়ামী লীগকে প্রার্থী দিছে এবং সক্রিয়ভাবে নির্বাচন করছে, বিএনপিও প্রার্থী দিছে, শক্তিশালীভাবে নির্বাচন করছে, এরপরও গত 2016 নির্বাচন 5,500 ভোট বেশি পেয়ে, দুই দল মিলায় যা পাইছে তার চেয়ে 5,500 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছে। তা আমি বলতে চাই আসলে রিজার্ভ ভোট থাকে না, ভোট বাড়তে থাকে। কাজে আমি দেখব বর্তমানে
দেখেন এরশাদ সাহেবের খুলনা একসময় খুবই ভালো অবস্থান ছিল, খুবই ভালো অবস্থান ছিল, কিন্তু গত সিটি কর্পোরেশন নির্বাচনের ভোট পাইছে 1000 সামথিং, 1000 সামথিং, অথচ আমরা সেখানে ভোট পেয়েছি অনেক বেশি। কাজে আমি আশা করি, আসুন, আপনারা সময় দিয়েছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ এবং শুক্রিয়া জ্ঞাপন করছি। আমার অনেকেই মহাব্বত করেন, আমিও আপনাদের মহাব্বত করি, খাস করে বরিশাল সাংবাদিকদের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুত্ব আছে, আপনারা মহাব্বত করেন। আপনারা আমাদের ইসলামী আন্দোলনের পক্ষে হাত পাকে প্রতীকের প্রার্থীর পক্ষে ভূমিকা রাখবেন, এই আশাবাদ ব্যক্ত করে এবং আপনাদের ধন্যবাদ জ্ঞাপন করে, আপনার সময় নষ্ট করে আসছেন শুক্রিয়া জ্ঞাপন করে আজকে অনুষ্ঠান এখানে সমাপ্ত গ্রহণ করলাম। আমাদের তরফ থেকে, প্রার্থীর তরফ থেকে।